ভাই পশু হাসপাতালটা কোন দিকে? পশু হাসপাতালটা সোজা যাইতে থাকবে, সামনে গেলে কিছু আগাইলে একটা চার দোকান পাবেন, চার দোকান থেকে একটু ডান দিকে যাবেন, ডান দিকে একটু আগাইলে বামেই একটা বিল্ডিং, ওই বিল্ডিং হলো পশু হাসপাতাল। তা আপনাদের সমস্যাটা কি স্যার? সমস্যা তো ব্যাপক, মানে আমার এই দুই ছোট ভাই, আমরা একসাথে মেসে থাকি, খুব ভালো ছেলে দুইজনে, তো হঠাৎ করে এই কয়েকদিন যাবত যেখানে যায় ওই হাম্বা হাম্বা ডাক শুনে। মনে হয় যেন গরুতে দৌড়াইতেছে এবং হাম্বা হাম্বা ডাক। তো ওই জানেন ওই বাথরুমে গেল, কল ছাড়লো, তাদের কানের ভিতরে আসে হাম্বা হাম্বা ডাক। রাস্তাতে যেতেছে রিক্সাওয়ালাকে বলে রিক্সাওয়ালা যাই বা রিক্সাওয়ালা যামো, কিন্তু সে তারা দুজন যামো শুনে না, শুনে হাম্বা হাম্বা। তো এটা বিরাট সমস্যা, এবং আমার পাগল বানিয়ে ফেলাই দিতেছে, অস্থির করে ফেলতেছে। আমি বলছি যে না, তোদের এটা কোনো সমস্যাই না। হ্যাঁ, ওরা বলে যে না, ওখানে হাম্বা হাম্বা ডাক বলে শুনি, আমি তো শুনি না। তো অনেক চিন্তা করে দেখলাম যে এটা তো পশু বিষয়ক সমস্যা, এই জন্য আপনাকে চাষি, আপনি যদি একটু দুজনকে দেখতেন। আমি ওনাদের সমস্যাটা ধরতে পারছি, ওনাদের আসলে পশু বিষয়ক কোনো সমস্যা নাই, ওনাদের মনের সমস্যা, এটা একটা মানসিক রোগ। আপনাদের যেটা করতে হবে, একটা পাগলের ডাক্তারের কাছে যেতে হবে, এটা এক ধরনের পাগলামি, ঠিক আছে? এই পশু বিষয়ক কোনো ধরনের সমস্যা হইলে আমি দেখতে পারি, কিন্তু মানসিক সমস্যা তো আমি দেখতে পারবো না। আপনারা একজন ভালো পাগলের ডাক্তার দেখান। পাগলের ডাক্তার খোঁজ পাবো কোথায়? দাঁড়ান, আমার এক বন্ধু আছে, ভালো পাগলের চিকিৎসা করে। এই যে কার্ড রাখেন, আমার কথা বলবেন, আমার কথা বলবে, ভালো চিকিৎসা হবে। ঠিক আছে, সুন্দর মতো নিয়ে যান, আর পশু বিষয়ক কোনো সমস্যা হলে আমার কাছে আসবে, ঠিক আছে? আপনার তাহলে এখন যান। শোনো, ফাইলটা আমার ডেস্কের ডাইন দিকে ওই স্তূপের মধ্যে আছে, ঠিক আছে, টপে, ওইটা নিয়ে তুমি রোকসানার কাছে যাও, গিয়ে ওকে দেখাও। আচ্ছা, আমি তোমার একটু পরে ফোন করছি। আমি কইছি ভাই, বিশ্বাস করেন নাই ভাই।
আমি এটা কাগলকে থাকতাম এতদিন, তোমরা এই কাজ করো, কুরবানির গরু চুরি করছো। জানো কুরবানির গরু কত পবিত্র জিনিস? যাও ওই গরু ফিরাই দিয়ে আসো, এখনো টাইম আছে পাপ মোচনের। ঈদ চলে গেলে কিন্তু আর টাইম পাবা না, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমি চিন্তাই করতে পারতেছি না। তুমি কইছিল আমি বিশ্বাস করি নাই, আমি আর কইছি বিশ্বাস করে নাই, আমি বিশ্বাস ছাড়ে না ভাই।